কি অবস্থা সবার? হাই, আমি হচ্ছি ঋতু, থিয়েটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ক্লাস ছিল সকালে, সরি ক্লাস ছিল না, জেনারেল কল ছিল। তো এখন আমি বাসার দিকে যাচ্ছি, বাসায় যাব, ফ্রেশ হব, গোসল টোসল করে আবার রেডি হয়ে 3টা থেকে হচ্ছে আমাদের রিহার্সেল আছে। যেহেতু থিয়েটার ডিপার্টমেন্টে পড়ি, রিহার্সেলটা করতেই হয়। পড়ি হাই বলে দাও সবাইকে, ওই একটু অসুস্থ হচ্ছে, ব্যথা পেয়েছে, যেখানে হলুদ লাগিয়ে দিয়েছি, এটা আন্টি বলেছে হলুদ একটু লাগাতে। তো রেডি হবো, ক্লাসে যাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এখন হচ্ছে আমি যে মেবেলিন সুপার স্টে পাউডার ফাউন্ডেশন যেটা, এটা অ্যাপ্লাই করবো। এটা আমি কালকে হাতে পেয়েছি, তো সকালে ক্লাসে যাওয়ার সময়টা ইউজ করেছিলাম, ভালো, এটার ফিডব্যাকটা ভালো ছিল। তো এখন ভাবলাম যে একটু ইউজ করি, নতুন নতুন মেকআপ হাতে পেলে আমরা মেয়েরা তো অনেক এক্সাইটেড হয়ে যাই, আচ্ছা এটা একটু ইউজ করতেই হবে, তো এই জন্য আর কি ইউজ করছি। পরীক্ষা ম্যামও করছে, কারণ অসুস্থ, এই পাশে বাসার একটা বড় বিড়াল এসে হচ্ছে আমার পরীক্ষা মেরেছে, একটু অসুস্থ। এই তো এই পাউডার ফাউন্ডেশনের ওপর হচ্ছে আমি W7 এই ফাউন্ডেশনটা দিব, যার শেড হচ্ছে হানি। এটা আমার খুব ভালো লাগে, মানে স্টুডেন্ট বাজেটের ভিতরে এই ফাউন্ডেশনটা বেস্ট, মানে আমরা যারা স্টুডেন্ট, এটা অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন। তো এখন আমি এটা দিয়ে রেডি হই, ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি, এখন একটু পাউডার দিব, পাউডার দিয়ে আর কি সেট করে নিব। আমি হচ্ছে যে পাউডারটা ইউজ করছি, এটা হচ্ছে রিভলিউশনের ব্যানানা পাউডার, যেটা ওইটা, এই পাউডারটা অনেক ভালো, অনেক ভালো লাগে, এটা হচ্ছে মেকআপটাকে সুন্দরভাবে আর কি সেট করে রাখে। তো পাউডার দিয়ে দিয়েছি, পাউডার দেওয়ার পরে একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তো কন্ট্রোলিং করলে মোটা ঠিক হয়ে যাবে, দেখে ভালো লাগবে। কারেন্ট চলে গিয়েছে, এটা হচ্ছে আমার ভিতরের মতো দেখাচ্ছে, আর ব্যাক ক্যামেরা, সরি অফ ক্যামেরাতে হচ্ছে আমি আমার আইব্রোজগুলো করে নিয়েছি, ভালো হয়েছে, আমি তো আর প্রফেশনাল না, তবে যতটুকু পারি আমার হয়ে যায় এটাতে। এখন হচ্ছে ফেসটা একটু কন্ট্রোল করে নিই, আর না হলে কেমন ভূত ভূত লাগবে। তো এখন একটু ব্লাশ দিব, ব্লাশটা হচ্ছে রিভলিউশনের, এটা হচ্ছে ভালো লাগে। এখন হচ্ছে একটু নোজ কন্ট্রোলিং করবো, কারণ নোজ কন্ট্রোলিং না করলে ভালো লাগে না, আমার নাক যদি একটু খারাপ তারপরে নোজ কন্ট্রোলিংটা না করলে কেমন কেমন লাগে দেখবেন। নোজ কন্ট্রোলিং তো করে নিয়েছি, এমনিতেই হচ্ছে আমার নাক অনেক খারাপ, তারপর হচ্ছে আরও একদম লম্বা দেখাচ্ছে। এখন হচ্ছে লিপস্টিকটা দিয়ে নেব, সবশেষে মাস্কারা অ্যাপ্লাই করবো। আমি যে লিপস্টিকটা দিয়েছি, এটা হচ্ছে রোমান্টিক পার্টিকেট লিপস্টিক, শেড হচ্ছে 07। এখন মাস্কারাটা দিব, আই লাভ স্ট্রিমের এই মাস্কারাটা আমার খুবই পছন্দ, এটা দিলে আইল্যাশগুলো এত সুন্দর দেখায়, আর খুবই বড় বড় দেখায় ল্যাশগুলো। দেখুন মাস্কারা লাগানোর পর এই মাস্কারাটা এত ভালো, চোখগুলো এত সুন্দর দেখায়। লাস্ট ফিনিশিং যেটা, সেটা হচ্ছে সেটিং স্প্রে, সেটিং স্প্রেটা দিলে হয় কোন দিকে যাচ্ছে, হ্যাঁ মেকআপটা হচ্ছে অনেক লং লাস্টিং করে, এটার খানা আমার একদমই ভালো লাগে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি রেডি, এখন আমার ক্লাস আছে, ক্লাসে যাবো, আপনাদের সাথে অনেক গল্প হবে, আর অনেক কিছু শেয়ার করা হবে নতুন। হাই সাদিয়া, ইনি হচ্ছে সাদিয়া আমার ফ্রেন্ড। আজকের বিকালটা সুন্দর, তো ভাবলাম একটু হাঁটতে বের হই। ক্যাম্পাসের এই রাস্তাটা আমার খুবই পছন্দ, কারণ এখানে হচ্ছে একটু গাছপালা আছে, আর চারিপাশে দেখলে মনে হয় মরুভূমি, সুন্দর রাস্তাটা। মাত্র হচ্ছে ক্লাস শেষ করে এখন আমি বাসার দিকে যাব, তখনকার মেকআপ এখনো আছে, খাওয়ার সময় একটু লিপস্টিকও খেয়ে ফেলেছি, ঠিক আছে সমস্যা নেই। এটা সুন্দর না? এটা হচ্ছে আমি গিফট পেয়েছি, গিফট, এটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে। এখন হচ্ছে হলের সামনে দিয়ে আগাচ্ছি, একটু সামনে যাব, একটু চা খাবো, চা খেয়ে হচ্ছে তারপর রুমে যাব। সারাদিন আজকে চা খাওয়া হয়নি, শরীরটা একদম ভালো লাগছে না, চা না খেলে আমার আবার চলে না, চা আমার লাগে, মানে এক কাপ হলেও খাবো সারাদিনে। আমি ওরকম চা খুন না যে 10 কাপ
5 কাপ চা খাবো সারাদিন কিন্তু 1 কাপ হলেও খাবো চা না খেলে কেমন যেন একটা লাগে রাস্তা ছেড়ে এখন চলে আসছি হচ্ছে ভাঙাচোরা রাস্তায় এখানে পানি ওখানে পানি এই যে হচ্ছে সারা থাকে এখানে সারদের এটা হল হলে আমি থাকি না আমার ভালো লাগে না হলে থাকতে কিন্তু নতুন হল হ্যাঁ এটা একদম নতুন হল আর পুরনো হলটা আমি দেখাচ্ছি যাওয়ার সময় এই হচ্ছে পুরনো হল এই হলেও থাকিনি ওই হলেও থাকিনি হলে থাকতে ভালো লাগে না ওই যে দেখা যাচ্ছে বিবে ফ্যাকাল্টি এই যে বিবে ফ্যাকাল্টি আর মেয়েদের পুরনো হলের মাঝখানে যেটা ওটা হচ্ছে ছেলেদের হল একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে হচ্ছে গেস্ট হাউস আমাকে রাখবেন আমি তো আর গেস্ট না আমরা যে দোকানটা হচ্ছে বসে আড্ডা দিতাম চা খেতাম ওইটা হচ্ছে রতন মামার দোকান আপাতত রতন মামার দোকানটা বন্ধ কয়েকদিন ধরে রতন মামা আসে না কি যে হলো ওনার জানি না হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তা আমি আসলে ক্যাম্পাসের ভেতরে থাকি না ক্যাম্পাসের পাশে আর কি থাকি ক্যাম্পাস থেকে একটু দূরে 5 মিনিট লাগে বাসায় যেতে ক্লাস শেষ আস্তে আস্তে হচ্ছে আমার অনেক ক্ষুধা লেগেছে আমি এখন কিছু খাবো কি খাবো কি খাওয়া যায় আমার আবার মানে আজে বাজে খাবার খেতে ভালো লাগে চিপস বিস্কিট এগুলো খাই তারপর হচ্ছে ভাত খাওয়ার খবর থাকে না সারাদিনে দেখা যায় যে মানে মানুষ 3 বেলা খায় আমি 1 বেলা খাই আর খাওয়ার আমার খোঁজ থাকে না দেখি কি খাওয়া যায় তো আমার দোকান এই দোকানে আমাদের অনেক স্মৃতি আছে আমরা অনেক দিন হয়ে গিয়েছে এখানে আসি না খুব ভালো লাগে এই দোকানটা অনেক কিছু শেয়ার করা হবে নতুন নতুন জিনিস শিখবো আমরা শেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সবার ভালো করুক আল্লাহ ভালো থাকবেন